प्रति मासे टाका देवार आगे किन्तु लक्ष्मी भाण्डार प्रकल्पेर सेटार किन्तु डेट जानिये देওয়া হয় এবং আমি কিন্তু আপনাদেরকে সেভাবে তারিখ জানিয়ে দিই। এবার সেই তারিখ সেখান থেকে অর্থাৎ অফিস থেকে যে জানানো হয় তারপরে কিন্তু সেভাবে কিন্তু টাকা দেওয়া হয়, কারণ অফিস সমস্ত কিছু জানবে। সেই ক্ষেত্রে অফিস থেকে জেনে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দিই যে এই মাসে টাকা অত তারিখ থেকে দেওয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে এই মাসে এখনো পর্যন্ত তারিখ নিয়ে কোনো রকম কোনো ঘোষণাই হলো না, কিন্তু মার্চ মাসের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেটা নাকি শুরু হয়ে গেছে। তো এরকমই কমেন্ট কিন্তু আমি প্রচুর পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন আপনিও টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে এই বিষয়ে সম্পর্কে জানাবো। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম কমেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মা আজকে মার্চ 2023 সালে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা পেয়ে গিয়েছে। এই 2 ঘন্টা আগে এটিএম থেকে টাকা নাকি তিনি তুলে নিয়ে এসেছে, এটাও কিন্তু তিনি এখানে জানাচ্ছেন। তো এক্ষেত্রে তিনি যে 1000 টাকা পেয়েছেন সেটা ভালো কথা যদি পেয়ে থাকেন, তবে অফিসেও কিন্তু এখনও পর্যন্ত আপনাদের জন্য গিয়েছিলাম আমি, কারণ আপনাদের কিন্তু অনেক মাসে 4 তারিখ বা 5 তারিখের মধ্যে কিন্তু টাকা চলে আসতো, কিন্তু 2-3 মাস ধরে আমরা দেখছি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেরি করে ঢুকছে। ঠিক আছে, 10 তারিখ ঢুকছে, 15 তারিখ ঢুকছে, কোনো সময় 16 তারিখ ঢুকছে, কোনো সময় 14 তারিখ ঢুকছে, যেরকমটা গত মাসে আমরা দেখেছি যে 14 তারিখ টাকা দেওয়া হয়েছে। এভাবে 2-3 মাস ধরে কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে। তো এই ক্ষেত্রে তিনি এখানে জানাচ্ছেন যে তার মা নাকি টাকা পেয়ে গেছে। তো যদি পেয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা, আর পেয়ে যাওয়াটাই দরকার। তো সেক্ষেত্রে তারিখে এখনও ঘোষণা নাই। তো এই মুহূর্তে কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে তারা নাকি টাকা পেয়ে গেছে। এখানে আপনি একটা কমেন্ট দেখতে পাচ্ছেন, আপনি কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন অন্যান্য ভিডিও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে রিলেটেড ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কমেন্ট করছে। তো সেক্ষেত্রে কিন্তু আরও কমেন্ট রয়েছে, আমি আরও পিক করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরও একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে, দেখুন আমি ফেব্রুয়ারিতে টাকা পাইনি কিন্তু মার্চ মাসের পেলাম কালকে 500 টাকা। তো তিনি কালকে 500 টাকা পেয়ে গেছেন, অর্থাৎ তিনি আদার্স ক্যাটাগরির। তো সেক্ষেত্রে এভাবে আরও প্রচুর কমেন্ট রয়েছে। তো সমস্ত কমেন্ট আমি পিক করিনি, কয়েকটা কমেন্ট পিক করেছি। তো এক্ষেত্রে তারা যে এই মার্চ মাসে যে টাকাটা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে টাকার কিন্তু এখনও তারিখ ঘোষণা হয়নি। তো সেক্ষেত্রে তারা কমেন্ট করে জানাচ্ছে যে তারা টাকা পাচ্ছে। তো এইভাবে আপনারাও টাকা পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত কিন্তু আমি আবারও বলছি, এখনও পর্যন্ত কিন্তু মার্চ মাসের যে কিস্তির টাকা সেটা এখনও ঘোষণা করা হয়নি। ঠিক আছে, আমি পাসবুকে গিয়েও চেক করেছি এবং অফিসে গিয়েছিলাম, আমি আপনাদের কিন্তু সেই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, যে এখনও পর্যন্ত যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার তারিখ সেটা কিন্তু কোনোভাবেই জানানো হয়নি যে কত তারিখ থেকে দেওয়া হতে পারে। তারা বলেছে কয়েকটা দিন ওয়েট করতে হবে, তবে এই মাসে কিন্তু আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু জানানো হয়েছিল, তবে ডেট কিন্তু বলা হয়নি, সেটা আমি আপনাদেরকে প্রথম তারিখে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কমেন্ট করছে যে টাকা পেয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারাই ভিডিওটি দেখছেন যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো কথা। আর এই যে তারা টাকাটি পাচ্ছে সেক্ষেত্রে কীভাবে পাচ্ছে সেটা আমার জানা নেই, কারণ এখনও পর্যন্ত আমার আশেপাশে যে রয়েছে তারাও কিন্তু কেউ টাকা পায়নি, কারণ এখনও অফিস থেকে কিন্তু টাকার যে তারিখ সেটাই জানানো হয়নি। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, টাকার তারিখ অবশ্যই জানানো হবে, সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। কাল আমি অবশ্যই আপনাদের জন্য অফিস যাব, সেখান থেকে সমস্ত ডিটেলস নিয়ে আবারও আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করে দেবো। তো এই মুহূর্তে কমেন্টে এই সমস্ত প্রশ্ন দেখে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখনও পর্যন্ত তারিখ জানানো হয়নি, তবে অনেকে বলছে টাকা পাচ্ছে। তো এইভাবে যদি আপনি পেয়ে যান তাহলে তো খুব ভালো কথা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারাও টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো আমি কাল আপনাদের জন্য অফিস যাব, সেখান থেকে কী জানানো হয় সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এরকম ইম্পর্টেন্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখন পর্যন্ত করেনি, যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মাসে মহিলা টাকা পায়নি এবং তাদের টাকা পেতে অবশ্যই সময় লাগবে, আর তারিখ অবশ্যই জানানো হবে। তো কালকে আমি আপনাদের জন্য ভিডিওটা অবশ্যই পোস্ট করে দেবো যে কী জানানো হয়েছে অফিসে গিয়ে জেনেই। তো কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, এভাবে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসে তাহলে অবশ্যই জানাবেন। আর আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেন্ট্রাল ব্যাংকের পাসবুক ওপেন করে, ঠিক আছে, যে এখনও পর্যন্ত যে টাকা দেওয়া হয়নি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লগ ইন করে নিয়ে। তো আমি আপনাদের সামনে কিন্তু লগ ইন করছি, আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত তারিখ টাকা এসেছিলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লিস্টটা রয়েছে, এখান থেকে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন 500 টাকা 14 তারিখ 14 ফেব্রুয়ারি 2023। ঠিক আছে, 14 ফেব্রুয়ারি 2023 কিন্তু একমাত্র টাকাটা দেওয়া হয়েছিল। মার্চ মাসের দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কোনো 500 টাকার লিস্ট নেই। উপরে যে ট্রানজ্যাকশনগুলো সেটা কিন্তু একটাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নয়, আপনি দেখতে পাচ্ছেন যে ইউপিআই ট্রানজ্যাকশন করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে। তো সেই ক্ষেত্রে মার্চ মাসের টাকা এখনও দেওয়া শুরু হয়নি সবার জন্য। যদি কেউ এভাবে পেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো কথা। তো কারা কারা এভাবে পেয়েছেন অবশ্যই জানাবেন, আর আমি আপনাদের জন্য অবশ্যই তারিখটা জেনে জানিয়ে দেবো। কালই অফিস আপনাদের জন্য ভিজিট করব।